হঠাৎ করে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থী দলগুলোর কাছে নিজ দলের পরাজয়ের পর এই সিদ্ধান্ত নেন তিনি ম্যাখো ঘোষণা অনুযায়ী পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ হবে আগামী ত্রিশ জুন দ্বিতীয় ধাপের ভোট হবে সাত জুলাই বুথ ফেরত জরিপে বড় ব্যবধানে পিছিয়ে আছে ম্যাখোর সমর্থিত দল ডানপন্থী মেরিন লেপেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি পেতে যাচ্ছে বত্রিশ শতাংশ ভোট বর্তমানে দলটির নেতৃত্বে আছেন আঠাশ বছর বয়সী জর্ডান ম্যাখোর রেনেসা পার্টি পেতে যাচ্ছে পনেরো শতাংশ ভোট ভোট আর সোশ্যালিস্টরা পেতে যাচ্ছে শতাংশ সংবাদ সম্মেলনে ম্যাখো বলেন যারা ইউরোপের ইউনিয়ন উন্নয়ন করতে চায় সে সব দলের জন্য এটা মোটেও ভালো ফলাফল নয় তিনি জনগণের বার্তা পেয়ে গেছেন তাই জনগণকে তাদের সিদ্ধান্ত নেয়ার অধিকার দিতে চান সে কারণে সংসদ পার্লামেন্ট দেয়া হচ্ছে